এক নম্বর সাফদারজাং রোড, বর্তমানে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। এইখানে আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার জীবনের অনেকটা সময় কাটিয়েছেন। আজকে যেটা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল আমরা দেখতে পাচ্ছি, এখানে ওনার ব্যবহার করা জিনিসপত্র প্রচুর, ওনার দৈনন্দিন জীবনের অনেক কিছু, ওনার এবং রাজীব গান্ধী এবং ওনার পরিবারের অনেক কিছু এখানে আমরা গেলে আজকে দেখতে পাবো। তো বাইরের জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরটাও আস্তে আস্তে ঘুরে আপনাদেরকে দেখাবো। Thank you.
যেদিনকে ইন্দিরা গান্ধী অ্যাসাসিনেটেড হয়েছিলেন, এই ব্যাগটা উনি ইউজ করেছিলেন, এই শাড়িটা উনি ইউজ করেছিলেন, আর এই জুতো পরে উনি ছিলেন। Thank you.
সেরিমনি যেখানে রাহুল গান্ধী